শায়লা জামিন, কবি ও সাহিত্যিক। বাংলাদেশে বড় হয়ে এখন অস্ট্রেলিয়া প্রবাসী। দেশটিতে সরকারি চাকরি করেন তিনি, কাজের পাশাপাশি লেখালেখি করেন। অস্ট্রেলিয়ান আসলে ওইভাবে কোনো মেইন খাবার নেই, কারণ রিয়েল অস্ট্রেলিয়ান বলতে যাদের বোঝায় তারা অ্যাবরিজিন, তারা এখনো ওই লাইফস্টাইলে অভ্যস্ত। তারা দুই যে রেশিওটা নর্মাল লাইফে আসে তারা এত রেশিও কম যে ওইটা ঠিক হাইলাইট হয় না। এটা ছাড়া অস্ট্রেলিয়া এতটাই মাল্টিকালচারাল কান্ট্রি এবং এত বেশি দেশের মানুষ একসঙ্গে থাকে যে রিয়েল অস্ট্রেলিয়ানদের ওইভাবে কোনো প্রধান খাদ্য নেই। সবগুলো কুইজিন, সবগুলো দেশের খাবারই ওখানে চলে, সব ধরনের দেশের রেস্টুরেন্টই ওখানে আছে। যার যার পছন্দ অনুযায়ী খাওয়া বানানো কেনার স্বাধীনতা এবং ইচ্ছা অনিচ্ছা সব কিছুই ওখানে আছে। এবং ওইখানটা আমার কাছে মনে হচ্ছে যে যেটা পছন্দ করে সেটাই খায়। আমরা যেমন ভাত মাছে বাঙালি বা ভাত ডাল, ওইভাবে কোনো অস্ট্রেলিয়ানদের প্রধান খাবার নেই। এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা 3টি। গল্প, কবিতা, উপন্যাস সহ জীবনমুখী নানা বিষয় নিয়ে তিনি লেখালেখি করেন। আপনি যদি এখন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিঙ্কস বলেন, এটা অস্ট্রেলিয়ান খাবার না, কিন্তু খুব পপুলার। আচ্ছা, আর আমি ব্যক্তিগতভাবে হেলদি ফুড মেনটেন করি, তো আমি যেটা পছন্দ করি এটা আসলে খুব মাইনর এক্সাম্পল হয়ে যাবে, বলার থেকে না বলা ভালো। কারণ আমি স্পেসিফিক্যালি লেস স্পাইসেস এবং হেলদি ফুড লাইক করি, সেই ক্ষেত্রে যে কুইজিনগুলো আমার সাথে যায় ওটা থাই বা মেক্সিকান হয়ে যায়, বাংলাদেশি কুইজিনের পরে। যদিও অবশ্যই বাংলাদেশি পছন্দ করি, সব খাবারই খাওয়া হয়, কিন্তু পছন্দের মধ্যে ওই দুইটা কান্ট্রির খাবার চলে আসে। তারা লেস স্পাইসে আমার কাছে তাদের ফুড টেস্ট আমার টাঙে বেটার মনে হয়।